লোকসভা ভোটের আগে আবারও কি পাল্টি সামনেই লোকসভা ভোট বেজে গেছে লোকসভা ভোটের দামামা সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে আর লোকসভা ভোটের আগে এবার সৌরভ গাঙ্গুলি যা করলেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের আগে আচমকাই একেবারে সৌরভ গাঙ্গুলি হাজির হলেন সুকান্ত মজুমদারকে দেখতে অ্যাপেলো হাসপাতালে সেই নিয়ে কিন্তু তুমুল সরগর পড়ে গেল রাজ্য রাজনীতিতে জোর জল্পনা উসকে গেল এবার রাজ্য রাজনীতিতে সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে সৌরভ রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে কিছুক্ষণ কথা হলো মহারাজের আর তা নিয়ে কিন্তু তুমুল হইচই রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মাস্টারেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে দেখা গিয়েছিল তাকে আর শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায় ধরা দিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এক প্রেমে অসুস্থ হয়ে গত বুধবার থেকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুকান্ত শুক্রবার বিকেলে তার খোঁজ নিধি সৌরভ পৌঁছে গেলেন সেখানে লোকসভা ভোটের মুখে এই ঘটনায় নতুন করে সৌরভের রাজনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি সূত্রে খবর সুকান্ত অসুস্থ হওয়ার পরও তার খোঁজ নিয়েছিলেন সৌরভ সুকান্তর আত্মসহায়ককে ফোন করেছিলেন তিনি তবে শুক্রবার নিজেই আচমকা চলে আসেন হাসপাতালে সেখানে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় তার সুকান্ত শারীরিক অবস্থার সব ইস্তরে খবর নিয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সুকান্তর সঙ্গে সৌরভের সুসম্পর্ক রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে তবে এই সম্পর্কের কোনো রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে কিনা সে ব্যাপারেই কিন্তু সকলে নীরব আর তা নিয়েই কিন্তু এবার রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে আচমকাই কিন্তু আজ সন্ধ্যায় অসুস্থ সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে ছুটলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় সুকান্ত মজুমদারের সাথে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে কিছুক্ষণ কথা হলো তাদের দুজনের মধ্যে প্রসঙ্গত সন্দেশখালী যাওয়ার পথে চোদ্দোই ফেব্রুয়ারি আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মী সমর্থকদের টাকি থেকে যখন সুকান্ত মজুমদাররা সন্দেশখালীর দিকে যাচ্ছিলেন সেই সময় তাদের আটকে দেওয়া হয় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডার জেরে সুকান্ত অসুস্থ হয়ে পড়েন বেশ কিছুক্ষণ পর সুকান্ত মজুমদারকে টাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অক্সিজেন সাপোর্টে রাখা হয় বিজেপি নেতাকে এরপর সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কলকাতায় নিয়ে আসা হয় বর্তমানে কলকাতাতেই চিকিৎসা চলছে সুকান্ত মজুমদারের কিন্তু তার মধ্যেই কিন্তু রাজ্যে তুমুল শোরগোল ফেলে দিয়ে এবার সুকান্ত মজুমদারের পাশে দেখা গেল এক ফ্রেমে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আচমকা কেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে গেলেন বাংলার মহারাজ শুধুই কি তার সাথে সৌজন্য সাক্ষাৎ শুধুই কি তার সাথে সুসম্পর্ক আছে তাই নাকি লোকসভা ভোটের আগে নয়া সমীকরণ তৈরি হতে চলেছে রাজ্য রাজনীতিতে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাহরুখ খানকে সরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন যে দাবিটা কিন্তু দীর্ঘদিন ধরে উঠেছিল বাংলার রাজ্য রাজনীতিতে অবশেষে সেই পতি হেঁটেছেন মমতা ব্যানার্জি মাস্টারেক আগে মমতা ব্যানার্জির সাথে স্পেন সফরে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবং বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে তারপর থেকেই কিন্তু বিজেপির থেকে দূরত্ব বাড়ে সৌরভের তবে সামনেই লোকসভা ভোট আর তার আগেই কিন্তু ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার মাস দুয়েকের মধ্যেই কিন্তু মমতা ব্যানার্জি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিয়োগ করেছেন কিন্তু আজ সবাইকে চমকে দিয়ে বাংলার মহারাজ যা করলেন তাতেই কিন্তু নতুন করে জল্পনা উসকে গেল বাংলার রাজনীতিতে লোকসভা ভোটের আগে কি হতে চলেছে সৌরভ কি চরম সিদ্ধান্ত নিতে চলেছেন কারণ রাজনীতিতে তিনি আসতে চান না এমন দাবি কিন্তু বারবার করেছেন বাংলার মহারাজ বিধানসভা ভোটের আগে দু সালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপি বাংলার মুখ্যমন্ত্রীর মুখ করতে চাইছে এমন খবরও কিন্তু ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে তবে সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু সেই পথে হাঁটেননি তবে আজ লোকসভা ভোটের আগে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে ছোটা কিন্তু অন্য চোখে দেখছে রাজনৈতিক মহল আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ কি তৈরি হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে রাজ্য বিজেপির এবার কি হাতচেরা হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যের কি হতে চলেছে কি সিদ্ধান্ত নেন সৌরভ গঙ্গোপাধ্যায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের